Sadece ne yapıyorsun ay? গ্রামের নাম তা প্রদীপ দাস এই গ্রামের নাম উত্তর শোনা যায় আচ্ছা আপনি যে রাস্তা দিয়ে মানে কত কত বছর ধরে মানে চলাফেরা করতেছে মিডিয়া তো আমার 4-5 বছর হয়েছে কাজ করাইছে এরপরে পঞ্চায়েত থেকে এক বছর কাজ করে দিয়েছে গেছেবার বর্ষার সময় পুরো রাস্তা ভেঙে গেছে তারপর আমরা পঞ্চায়েত প্রতিনিধিদের জানাইছি তারা কোনো এটার পদক্ষেপ নেয় না আমরা এখানে আমরা গ্রামে প্রায় 8-10 পরিবার আছি এই রাস্তা দিয়ে সবাই চলাফেরা করে তারপরে দুইটা অটো আছে একটা মালগাড়ি আছে ইডিডি যাইতে অনেক অসুবিধা হয় তারপরে গ্রামের মানুষেরাও পঞ্চায়েতে যায় জানাইছে জানাবের পরও তারা কোনো পদক্ষেপ নেয় না এইভাবে চলতে আছে কতদিন ধরে আমরা এই বিশেষ করে এতো যাই আসিল গেছেবার বিগত এক বছর হয়েছে এক বছরের মধ্যে বেশি সমস্যা গেছেবার বর্ষার সময় পুরো রাস্তা ভেঙে গেছে এখন বিদ্যালয় কোনো কারো কোনো ইয়ে নেই এখন আমরা আমাদের প্রতিনিধিদের আবারও জানাবো দেখি তারা কি করে আগে কারো জানাইছে বা গ্রামের চেয়ারম্যান মেম্বার বা পঞ্চায়েত কার্যকর্তারা জানাইছে পঞ্চায়েত মেম্বার আছে মেম্বাররা জানাইছে পঞ্চায়েত প্রতিনিধিরা জানাইছে সবারে আয় দেখতে গেছে তো কাজ তো কোনো হয় নাই করতেছে না এই আর কি সমস্যা জানানোর পর তারা কিটা কইছে তারা তো জানাইলে তারা সবসময় কখন কইরা দিব এই আর কি আপনারা এই যে মানে গাড়িটা মানে কেমনে চলাফেরা করতো এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আরক্ষণ বর্ষা আরম্ভ হয়ে গেছে আর কোথা থেকে গাড়ি চলে একটা অসুবিধা রাস্তাটা কোথা থেকে কোথায় যেতে হবে আমাদের কাশিপাড়া যে সড়ক আছে সেই রাস্তা থেকে একদম ওইদিকে মাইসারা একটা রোড আছে এটার লগে যা মিলিত হয়েছে আর এটা দৈর্ঘ্য 1 কিলোমিটার লম্বা পুরো রাস্তাটা এইরকম 1 কিলোমিটার হবে আচ্ছা এই রাস্তাটা কি পিডাব্লিউডি না পঞ্চায়েত না না এটা পঞ্চায়েত পিডাব্লিউডি না এটা পঞ্চায়েতের রাস্তা গ্রাম পঞ্চায়েত আপনারা এখন কী চান আমরা চাইতেছি ঈদে যাতে যথারীতি সময় ঠিক সময়ে ঠিক হয় ঈদেই আমাদের কর্তব্য আপনি কী করেন আমিও অটো চালাই আমার অটো আছে আচ্ছা কোন ব্লক আন্দার হলে দিই আমরা এটা ঋষিমুখ ব্লক কোন নাম্বার ওয়ার্ড এটা 3 নাম্বার ওয়ার্ড 2 নাম্বার 2 নাম্বার ওয়ার্ড এটা আপনার নামটা কি সুশান্ত মজুমদার আপনি এখন কই যাইতেছে বাড়িতে যাইতেছে কোন আন্দার হরে মানে কোন ব্লকে আন্দার হরে রাস্তাটা ব্লকের আচ্ছা এই রাস্তা তো এই যে অবস্থা মানে কতদিন যাবৎ ধরে এই অবস্থা ছিল এক বছর যাবৎ গত বছর বর্ষা ভাঙে গেছিল আপনারা কিভাবে গাড়ি চালাতেন মানে কিভাবে মানে চলাফেরা করতেন রাস্তা দিয়ে চলতো না এখন বর্ষা চলে আছে গেছে বর্ষায় গাড়ি ওই রাস্তার ট্রাকই বাড়িতে এমন লাগছে রাস্তাতে থাকতো গাড়ি গাড়িটা কত তো ক্ষতি হয়ে যাচ্ছে যে রাস্তা দিয়ে চলাফেরা করতেছে অনুমানে এখানে এই গ্রাম অঞ্চলে মানে কত পরিবার আছে আছে অনেক পরিবারে আছে এখান দিয়ে অনেক পরিবারে হাঁটা যাওয়া করে আরে ফলাবানি করে লেখাপড়া করে আপনারা যে এই রাস্তা প্রবলেম তাহলে আপনারা কারো জানাইছে কারো কত পঞ্চায়েত কর্তৃপক্ষ বা গ্রামে জানাইছে জানার পর তারা কইছে ঠিক করে দিব তো এখনো তো ঠিকঠাক হয়েছে না কতদিন যাবত ধরে এই অবস্থা আপনারা এক বছর বর্ষায় ভেঙে গেছিল আগে তো মোটামুটি ছিল মানে যাওয়া আসার মতো এখন আর যাওয়া আসার মতো কোনো ব্যবস্থাই নেই এই রাস্তা মানে কই থেকে কই যেতে হবে কাশিবাড়ি ফিজ রোডের তো ওইদিকে মাইসারা যে মেন রোডে ফিজ রোড ওইটা পর্যন্ত 1 কিলোমিটার পর্যন্ত এটা পুরাটা রাস্তা এরকম রাস্তাটা কি মানে আগে এই অবস্থা ছিল আগে কিছুটা ছিল ভালো ছিল
এখন তো আর চলার মতো পজিশন নাই, রাস্তা ভাঙিয়েছে। রাস্তাতে কি দেন মানে পঞ্চায়েত তরফ থেকে না দেন? পঞ্চায়েত তরফ থেকে না রাস্তাটা পঞ্চায়েত। তাহলে আপনি এখন বর্তমানে ত্রিপুরা সরকারের কাছে আপনি কি চান? রাস্তাটা যথারীতি টাইমে যাতে সারাই হয়ে যায়। মানুষ মানুষ কিরম চলাফেরা করতে রাস্তা দিয়ে? তো অনেক মানুষ চলাফেরা করে। স্কুলে ফোলা হয় না তো অন্তত 15-20 জন। আপনার নাম? সুশান্ত মজুমদার। এলাকার লোকজন।